আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডিয়ার লার্নার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটা একটু ভিন্ন রকমের হবে। এই ক্লাসটা মূলত হবে ক্লাস টু এর শিক্ষার্থীদের জন্য, যারা প্রাইমারি স্কুলে ক্লাস টুতে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ক্লাসটা। তবে অনেকে হয়তো ভাবতে পারে যে এটা একটা ফান ক্লাস। ডিয়ার লার্নার্স, আসলে ফান ক্লাস নয়, আমি জাস্ট সিনিয়রদের উদ্দেশ্যে বলছি। তোমরা যারা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ইন্টারমিডিয়েট স্টুডেন্টস রয়েছো, তোমরা তোমাদের বাসায় যারা টুতে পড়াশোনা করে তাদেরকে এই ক্লাসটা পারলে দেখিও, বা এই ক্লাসটা থেকে হেল্প নিয়ে তোমরা একটু ছোটোদেরকে পড়াতে পারো, যাতে তারা পরীক্ষাতে ভালো করতে পারে। সো ক্লাসটার মধ্যে আমি যেটা উল্লেখ করেছি সেটা হলো অল ওয়ার্ড মিনিংস অ্যান্ড ট্রান্সলেশন অফ অল সেন্টেন্সেস, সকল শব্দ অর্থ ও সকল বাক্যের বাংলা অনুবাদ। ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো সবাই মন দিয়ে ক্লাসটা করবে। হ্যালো, হ্যালো অর্থ ওহে বা এই যে। কারোর সঙ্গে দেখা হলে আমরা এই হ্যালো শব্দটা ব্যবহার করি, যেমন হ্যালো আই অ্যাম রায়হান, ওহে আমি রায়হান, হাই বা হাই। হ্যালো হাই প্রায় একই রকম ওয়ার্ড, সো হাই এবং হ্যালো আমরা প্রায় একই অর্থেই ব্যবহার করতে পারি। এখন আমরা চলে যাচ্ছি পরের শব্দটায়। হাই মানে কিন্তু ওহে বা আরে, ওকে। এরপরে দেখি আমরা পরেরটা কী আছে। অ্যাম, অ্যাম অর্থ হলো হই। অ্যাম অর্থ কী? অ্যাম অর্থ হলো হই। অ্যাম অর্থ আসিও হয়, ঠিক আছে? যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন শিক্ষার্থী। কিন্তু বাংলাতে হই শব্দটা ব্যবহার করা হয় না, হই শব্দটা ব্যবহার করা হয় না। ওকে, এরপর দেখো এই অ্যাম শব্দের কিন্তু আর একটা অর্থ রয়েছে। অ্যাম মানে আছি। অনেকেই জানে না যে আসি শব্দটার ইংরেজি কী হবে। যেমন আই অ্যাম ফাইন, কেউ যদি জিজ্ঞেস করে তুমি কেমন আছো, হাউ আর ইউ, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আই অ্যাম ফাইন। ওকে, এরপরে দেখো ইজ। ইজ মানে হলো হয়, হন, আছে বা আছেন। ওকে, যেমন সে হয় একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। তিনি হন একজন ব্যাংকার, হি ইজ আ ব্যাংকার। সে ভালো আছে, হি ইজ ওয়েল। তিনি ভালো আছেন, হি ইজ ওয়েল। এই ইজ শব্দটা কিন্তু আমরা বাংলাতে এতগুলো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো সবাই ভালোভাবে বুঝে নিও। এরপর দেখো আর। আর শব্দের অর্থ হলো হও, হয়, হন। ওটা লার্নার্স, হয়, হও, হন, আছে বা আছেন। ওকে, যেমন তারা হয় গরিব লোক, দে আর পুয়ার মেন বা পুয়ার পিপল। তুমি হও একজন ভালো ছাত্র, ইউ আর এ গুড স্টুডেন্ট। তারা হন খুব সম্ভ্রান্ত লোক, দে আর অ্যারিস্টোক্রেটিক পিপল আর পার্সন্স। ওকে, তারা ভালো আছে, দে আর ওয়েল। আর তারা ভালো আছেন, দে আর ওয়েল। এই সব ক্ষেত্রে কিন্তু আর ব্যবহার হবে। বাংলাতে যার এক একটা ক্ষেত্রে ডিফারেন্স হয়ে যাবে। এখন ওয়াজ মানে কি? ওয়াজ মানে হলো ছিল। যেমন সে ছিল একজন ভালো ছাত্র, হয়তো সে এখন আর পড়াশোনা করছে না, হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। আর তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। আর আমি ছিলাম একজন সাধারণ লোক, সাপোজ আই ওয়াজ এ সিম্পল ম্যান। ডিয়ার লার্নার্স, চলে যাচ্ছি আমরা এর পরের ওয়ার্ডটায়। ও, আমি তোমাদেরকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই ডিয়ার লার্নার্স। এই যে অ্যাম, অ্যাম এই ওয়ার্ডটা কিন্তু আমরা আয়ের সাথে ব্যবহার করবো। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর ইজটা ব্যবহার করবো আমরা কার সাথে? ইজ ব্যবহার করবো আমরা হলো হি, শি, ইট বা বিভিন্ন সিঙ্গুলার নাউনের সাথে আমরা ব্যবহার করতে পারি। আমি তোমাদেরকে একটু এটা লিখে দেখাচ্ছি কার কার সাথে আমরা এই অ্যাম শব্দটা ব্যবহার করব। ওকে, আমি তোমাদের সুবিধার জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি। অ্যাম শব্দটা আমরা কার সাথে ব্যবহার করবো ডিয়ার লার্নার্স? অ্যাম শব্দটা আমরা শুধু আয়ের সাথে ব্যবহার করব। ইজ শব্দটা আমরা কার সাথে ব্যবহার করব? ইজ শব্দটা আমরা ব্যবহার করব হচ্ছে যেমন হি ইজ। ওকে, এরপরে রয়েছে আমাদের শি ইজ, এরপরে রয়েছে আমাদের ইট,
इट इज एरपर एनी नेम जेमन आमरा एकटा नाम यूज करी रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा एरकम भावे आमरा इज शब्दटाके व्यवहार करब। ओके एरपर चले जाच्छि परेरटाय तोमरा आर कार साथे व्यवहार करबे एबार देखे नाओ। आर व्यवहार करबे तोमरा हलो वे एर साथे व्यवहार करबे। एरपर तोमरा यू एर साथे व्यवहार करबे जेमन देर साथे व्यवहार करबे। এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা দে ব্যবহার করব। ওকে এছাড়া আমি একটা প্লুরাল দিয়ে দেই। এই এই ওয়ার্ডগুলোর সাথে আমরা আর ব্যবহার করব। ঠিক আছে, এখন আচ্ছা ডিয়ার লার্নার্স চলে যাচ্ছি এখন এর পরেরটায়। ওয়াজ আমরা কার সাথে ব্যবহার করব? ওয়াজ ওয়াজ আমরা ব্যবহার করব হলো আই ওয়াজ। ওকে এবার দেখো হি ওয়াজ, এরপরে আমরা ব্যবহার করব শি ওয়াজ, এরপরে ব্যবহার করব ইট ওয়াজ, এরপরে যে কোনো নেম বিশেষত। আচ্ছা আমরা এনি সিঙ্গুলার নেম লিখে দিই, এনি সিঙ্গুলার নেম। ওকে সিঙ্গুলার নেম লাইক যেমন আমরা একটা নাম দিয়ে দিই রহিম। ওকে আই হোপ তোমরা বুঝতে পেরেছ আমি যেটা বোঝাতে চাচ্ছি। ডিয়ার লার্নার্স এটা সিঙ্গুলারের সাথে শুধু ব্যবহার হবে। এখন আমরা ব্যবহার করব ওয়্যার। ওয়্যার অর্থ হলো ছিল বা ছিলেন। ওয়্যার অর্থ কী? ছিল বা ছিলেন। ওয়্যার আমরা ব্যবহার করব উই ওয়্যার, এরপরে দেখো ইউ ওয়্যার, এরপরে হলো দে ওয়্যার, প্লাস প্লুরাল আমরা দিয়ে দেই একটু প্লুরাল প্লুরাল। ওকে লার্নার্স সবাই ভালোভাবে বুঝে নেবে। এরপরে দেখো আর মানে হলো সরি হ্যাব মানে আছে। হ্যাব মানে আছে। কার কার সাথে এই হ্যাব শব্দটা ব্যবহার হয় তোমরা একটু জেনে নাও। যেমন আই হ্যাব, ওকে এরপরে দেখো উই হ্যাব, এরপরে হচ্ছে ইউ হ্যাব, এরপর দে হ্যাব, এই ওয়ার্ডগুলো প্লাস প্লুরালের সাথে এই হ্যাব শব্দটা ব্যবহার হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমার কথা। হ্যাজ মানে আছে, হ্যাজ মানে আছে, হ্যাব মানেও কিন্তু আছে, কিন্তু হ্যাজটা কার কার সাথে বসে দেখো একটু। হি হ্যাজ, এরপরে তোমরা দেখো শি হ্যাজ, ওকে ইট হ্যাজ, এরপরে এনি সিঙ্গুলার নেম, এনি সিঙ্গুলার নেম। ওকে যেমন আমরা একটু দিয়ে দেই লাইক রহিম। আচ্ছা ডিয়ার লার্নার্স হ্যাড মানে হলো ছিল। হ্যাড মানে ছিল, কোনো ব্যক্তির কাছে কোনো কিছু ছিল বোঝালে হ্যাড বসে। হ্যাড কিন্তু সকল পার্সনের সাথেই বসে, আই মিন অল সাবজেক্টের সাথে বসে। ওকে তাই আমি লিখে দিই বাংলাতে, এখানে লিখে দিই সকল সাবজেক্টের সাথে। হ্যাঁ সকল সাবজেক্টের সাথে, সাবজেক্ট এর সাথে, এর সাথে সাথে হ্যাড বসে। ওকে এই যে আমি লিখে দিলাম তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে নিবে অবশ্যই, আর যখন কথা বলবে তখন সকল পার্সনের সাথে তোমরা হ্যাড ব্যবহার করতে পারবে। ডু অর্থ হলো, ডু অর্থ কী? ডু অর্থ করা। ওকে আমি তোমাদেরকে একটি এক্সাম্পল দিয়ে দিই, যেমন আই ডু মাই হোমওয়ার্ক। ওকে আই ডু মাই হোমওয়ার্ক মানে কি? আমি আমার বাসার কাজ করি। স্কুল থেকে যদি কোনো কাজ দেয় তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটার সমাধান করি। ডাজ মানে হলো করে, কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে সেক্ষেত্রে কী হবে? ডাজ শব্দটা ব্যবহার করতে হবে। যেমন হি ডাজ হিজ ওয়ার্ক, আমরা হি ডাজ হিজ ওয়ার্কস প্লুরাল দিয়ে দেয়, হি ডাজ হিজ ওয়ার্কস কেয়ারফুলি, সে তার কাজগুলো মন দিয়ে করে। ঠিক আছে, সে তার কাজগুলো কেমন করে করে? সে তার কাজগুলো মন দিয়ে করে। হাউ মানে, হাউ মানে এখানে হাউ এর বেশ কয়েকটা অর্থ রয়েছে। হাউ মানে কেমন,
हाउ माने किभावे हाउ माने कतो आमी किछु सेंटेंस तोमादेरके करे देखाछि ताहले तोमरा बुझते पारबे जेमन हाउ आर यू हाउ आर यू प्रिय शिक्षार्थी बंधुरा हाउ आर यू एर बांगला अर्थ होच्छे तुमि केमन आछो जदि तोमरा आरो एग्जांपल चाओ आमी दिते पारि जेमन आमी बोली जे तुमि किभावे काजटि करले हाउ डिड यू डु द वर्क तुमि काजटा किभावे करले बा करेछिले ठीक आछे हाउ डिड यू डु द वर्क এই যে আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেললাম আই অর্থ কি আই অর্থ হলো আমি আমি কিন্তু एग्जांपल তোমাদেরকে দিয়ে বোঝাচ্ছি জাস্ট আই অর্থ আমি যেমন আই অ্যাম ফাইন আর বাংলা কি অর্থ দেয়া লার্নার্স আমি ভালো আছি চলে যাচ্ছি পরটায় উই মানে আমরা উই মানে কি উই মানে হলো আমরা আমরা তো সবাই বাংলাদেশি নাকি উই আর বাংলাদেশি বাংলাদেশের সাথে আমাদের কি করতে হবে এই যে দেখো বাংলাদেশি হয়ে গেল উই আর বাংলাদেশি আমরা হলো বাংলাদেশি ঠিক আছে এরপর দেখো ইউ মানে কি তুমি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আই মিন ক্লোজ ফ্রেন্ড ওকে এরপরে দেখো দে মানে তারা বা তাহারা যেটাই বলো আচ্ছা এখন হচ্ছে আমরা সেন্টেন্স তৈরি করি দে আর রিচ পিপল তারা কেমন লোক তারা হলো খুবই ধনী মানুষ রিচ পিপল আই হোপ তোমরা বুঝতে পেরেছো তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারো হি মানে কি হি মানে হলো সে বা তিনি যদি আমরা ভদ্রলোকের কথা বলি তাহলে আমরা তিনি বলবো ওকে হি ইজ আ ব্যাংকার তিনি একজন ব্যাংক কর্মকর্তা বা হি ইজ বিজনেসম্যান শি অর্থ হলো সে বা তিনি আমরা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি শি ইজ আ টিচার তিনি একজন শিক্ষিকা ওকে ইট মানে কি দেয়া লার্নার্স ইট মানে হলো এটা ইট মানে এটা বা ইহা তোমরা ইহা ধরতে পারো এটা ধরতে পারো ওকে ইট ইজ আ পেন এটা একটা কলম ওকে রহিমস মানে রহিমের রহিমস মানে কি রহিমের তোমরা একটু ফলো করো দিস ইজ This is Rahim's pen. এই যে রহিম লিখলাম এর সাথে যদি আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেই তাহলে হবে রহিমের রহিমের কলম এটা ঠিক আছে এখন দেখো ফাইন মানে কি ফাইন মানে ভালো তাহলে আমরা কি লিখতে পারি আই এম ফাইন তোমরা অ্যামকে সংক্ষেপেও লিখতে পারো ঠিক আছে আই এম ফাইন আমি ভালো আছি আই হোপ তোমরা বুঝতে পেরেছো গুড গুড মানে কি গুড মানেও ভালো ঠিক আছে দেখো কোনো ব্যক্তি যদি ভালো হয় তাহলে আমরা লিখতে পারি হি ইজ এ গুড বয় হি ইজ আ গুড বয় সে হয় একজন কি ভালো বালক বা ভালো ছেলে ওয়েল শারীরিকভাবে যদি আমি ভালো থাকি তাহলে কি বলতে পারি আই অ্যাম ওয়েল আমি ভালো আছি ওকে চলে যাচ্ছি পরটায় থ্যাংকস মানে ধন্যবাদ থ্যাংকস A lot. Thanks a lot to you. আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে অনেক বেশি ধন্যবাদ আই হোপ তোমরা বুঝতে পেরেছো বাই বাই মানে কি বাই অর্থ হলো বিদায় ওকে আমি যদি আমার বন্ধুকে যদি বিদায় জানাই তাহলে কি বলবো বাই বাই রাফি সব বাই 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 আও আমি রাফি দিয়ে দিলাম বাই বাই রাফি তোমরা একটু ছোটো সেন্টেন্স তৈরি করো যাতে তোমাদের জন্য মনে থাকে বা ভুলে না যাও লোক মানে তাকাও বা দেখো আমরা একটা ছোট্ট লুক অ্যাট দ্য কি
লুক অ্যাট দ্য বোর্ড, আমরা বোর্ডের দিকে তাকানোর কথা অনেক সময় কিন্তু শুনি, টিচার বলে যে লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে। লিসেন মানে হলো শোনা, লিসেন মানে কি শোনা, লিসেন টু মি, আমার কথা শোনো, লিসেন টু মি। মাই ডিয়ার লার্নার্স, তুমি যদি কাউকে ডাকো বা কাউকে যদি তোমার কথা শোনাতে চাও তাহলে বলবে লিসেন টু মি, মানে হলো আমার কথা মন দিয়ে শোনো। এরপর দেখো সে মানে বলো, সে মানে কি, সে মানে হলো বলো, সে সামথিং, সে সামথিং, অল্প কিছু বলার ক্ষেত্রে আমরা এই সে শব্দটা ব্যবহার করব, সে সামথিং, সে সামথিং, সে সামথিং মানে হলো কিছু বলো, ওকে, বেশি কিছু নয় অল্প। এরপরে দেখো অ্যান্ড মানে এবং, ঠিক আছে, অ্যান্ড দেখো রাজ অ্যান্ড সজীব আর গোয়িং টু স্কুল, ওকে, রাজ এবং সজীব স্কুলে যাচ্ছে। আই হোপ তোমরা সেন্টেন্সটা বুঝতে পেরেছ। নেম মানে নাম, নেম মানে কি নাম, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, হোয়াটস ইওর নেম মানে তোমার নামটা কি, ওকে। তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো কাউকে এই সেন্টেন্সটার সাহায্যে, শুভেচ্ছা, ওকে। সি সাম গ্রিটিংস ওয়ার্ড বা সেন্টেন্সেস, সে সাম গ্রিটিংস, আচ্ছা, সে সাম গ্রিটিংস, আমরা সেন্টেন্স দিয়ে দিই, সে সাম গ্রিটিং সেন্টেন্সেস, কিছু শুভেচ্ছামূলক বাক্য তুমি বলো যদি কাউকে এটা বলাতে চাও, ওকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমার কথা। এখন চলে যাচ্ছি ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন মানে পরিচয়, ওকে। টিচার যদি বলে যে ইটস অ্যান ইন্ট্রোডাকশন ক্লাস, ইটস অ্যান ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন ক্লাস, CLASS, ক্লাস, ক্লাস মানে কিন্তু শ্রেণী, ইটস অ্যান ইন্ট্রোডাকশন ক্লাস মানে হলো এটা একটা পরিচয়মূলক ক্লাস, ওকে। এরপরে দেখো ডিয়ার লার্নার্স, লেসন মানে পার্ট, আচ্ছা, আমরা লিখতে পারি লেটস, লেটস, হ্যাঁ, লেটস স্টার্ট দ্য লেসন, চলো লেসনটা শুরু করি, এইভাবে আমরা সুন্দর একটা সেন্টেন্স তৈরি করতে পারি। স্কুল মানে বিদ্যালয়, স্কুল মানে কি, স্কুল মানে হলো বিদ্যালয়, আচ্ছা। তোমরা ছোটো ছোটো বাক্য লিখতে পারো, আই গো টু স্কুল, আই গো টু স্কুল মানে কি, আমি বিদ্যালয়ে যাই। পিঁপড়া, পিঁপড়া কিন্তু বেশ পরিশ্রমী প্রাণী, তাই না, পিঁপড়া, আচ্ছা, পিঁপড়াগুলোর দিকে তাকা যদি বলো, লুক অ্যাট দ্য, লুক অ্যাট কোনো কিছুর দিকে তাকানো বোঝালে লুক অ্যাট ব্যবহার করো, লুক অ্যাট দ্য অ্যান্টস, পিঁপড়াগুলোর দিকে তাকাও, লুক অ্যাট দ্য অ্যান্টস। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। ব্যাট মানে খেলার ব্যাট, ঠিক আছে, আচ্ছা, আই নিড আ ব্যাট, আমার একটা কী দরকার, সরি, ব্যাট, ব্যাট না ব্যাট, তোমরা কখনো কিন্তু ব্যাট বলবা না, ব্যাট বলবা, আমার একটা খেলার ব্যাট দরকার। পেয়ালা, পেয়ালা হচ্ছে চা খাওয়ার জন্য ব্যবহার করা হতে পারে, পানি খাওয়ার জন্য ব্যবহার করতে হতে পারে, ঠিক আছে। দ্যাট ইজ, দ্যাট ইজ আ নিউ কাপ, কাপ অফ টি, কাপ অফ টি দিয়ে দিলাম, ওইটা হলো একটা নতুন চায়ের পেয়ালা, ওকে। পুতুল, তোমরা তো চিনো নিশ্চয়ই,
I have a nice I have a nice doll. আমার একটা সুন্দর পুতুল আছে এগ ওকে টেল আনার্স আই এইট অ্যান এগ এভরিডে আমি প্রতিদিন একটি করে ডিম খাই আচ্ছা আমি এখন ব্র্যাকেট দিচ্ছি না ব্র্যাকেটে অনেক সময় চলে যাচ্ছে আমার এমনিতে অনেক সময় চলে গেছে রাইট রাইট মানে লেখা রাইট মানে কি রাইট মানে লেখা রাইট ইওর নেম রাইট ইওর অন আচ্ছা রাইট ইওর নেম নেম দিয়ে দেই আমরা তোমার নাম লেখো ওকে কাউন্ট মানে গণনা কাউন্ট ফ্রম ওয়ান টু টেন এক থেকে দশ পর্যন্ত গণনা করো সংখ্যা টু ইজ আ নাম্বার টু ইজ আ নাম্বার দুই হলো একটি সংখ্যা ফার্মার উই শুড আচ্ছা বেশি বড় বাক্য হয়ে যায় আমরা ছোটো বাক্য লিখবো হি ইজ আ ফার্মার হি ইজ আ ফার্মার ওকে তিনি একজন কৃষক গার্ল শি ইজ এ গার্ল শি ইজ এ আমরা গুড গার্লও লিখতে পারি শি ইজ আ গুড গার্ল ঠিক আছে গুড গার্ল সে হয় একজন ভালো বালিকা মাই ডিয়ার লার্নার্স এরপরেরটা হচ্ছে বয় বয় মানে বালক হি ইজ আ গুড বয় বয় সে হয় একজন ভালো ছেলে ভালো বালক ওকে আচ্ছা হি লিভস ইন আ হাট তিনি একটি বা সে একটি কুঁড়ে ঘরে বাস করে বরফ ওকে আচ্ছা আমরা একটা পিকচারের পিকচার দেখে হয়তো বলতে পারি দ্যাট ইজ অ্যান ইগলু ইগলু অর্থ কী তাহলে বরফের ঘর ওইটা হয় একটা বরফের ঘর জিপ আই সরি আমি ইয়ে দিয়ে দেই উই হ্যাভ জিপ আমাদের একটি জিপ গাড়ি আছে ঠিক আছে তোমরা তো জিপ গাড়ি চিনো নিশ্চয়ই না জিপটা হলো এই যে এরকম একটা গাড়ি পিকচারে যেরকম দেখতে পাচ্ছ এরপরে হলো দাঁড়াও স্ট্যান্ড আপ মানে কি দাঁড়াও শুধু আমরা এস টি এন ডি স্ট্যান্ড ইউপি আপ স্ট্যান্ড আপ এটা বলেও আমরা বাক্য করতে পারি বসো বসো কে আমরা তাহলে সিট ডাউন সিট ডাউন সিট ডাউন আচ্ছা সিট ডাউন আমরা সিট ডাউন প্লিজটা যদি বসি ব্যবহার করি তাহলে কিন্তু আমার মনে খারাপ হয় না কারণ হলো বিভিন্ন অফিস আদালতে কাউকে যদি বসতে বলা হয় তাহলে প্লিজ শব্দটা কিন্তু ইউজ করা হয় প্লিজ ব্যবহার করলে তার আগে কমা দিতে হবে লুক অ্যাট দ্য বোর্ড মানে বোর্ডের দিকে তাকাও ডিয়ার লার্নার্স এগিয়ে এটা তো একটা সেন্টেন্স সো আমরা এটার অর্থ করলাম না লুক অ্যাট দ্য বোর্ড মানে বোর্ডের দিকে তাকাও ড্র এ ফ্লাওয়ার একটি ফুল আঁকো এরপর দেখো ড্র এ ফ্লা কাইট মানে ঘুড়ি কাইট মানে কি কাইট মানে হলো ঘুড়ি আমরা সহজ বাক্য লিখি আই হ্যাভ এ কাইট আই হ্যাভ এ কাইট আমার একটা কী আছে ঘুড়ি আছে লায়ন আই স আমি দেখেছিলাম কী দেখেছিলাম এ লায়ন একটি সিংহ দেখেছিলাম কোথায় দেখেছিলাম ইন দ্য জু চিড়িয়াখানাতে ইন দ্য জু জু মানে কি ডিয়ার লার্নার্স চিড়িয়াখানা ম্যাঙ্গো এখন আমরা ম্যাঙ্গো মানে তো আম জানি তাই না আই লাইক কি আই লাইক ম্যাঙ্গো এম এন জি ও গো ওকে এই যে তোমরা আমের ছবি দেখতে পাচ্ছ আমের ছবিটাকে আমি আচ্ছা এখানে কিন্তু এমটা আমাদের ছোটো হাতের হবে আই মিন স্মল লেটার লিখতে হবে ঠিক আছে এমটা দিয়ে দিলাম ম্যাঙ্গো আর এটা হলো একটা আমের ছবি যারা যারা আমটা পছন্দ করো খেয়ে ফেলতে পারো নেট মানে কি নেট মানে জাল ওকে দেখো আই আমরা ইয়ে করি সর্বকালিক ইট ইজ আ নিউ নেট আচ্ছা ইট ইজ আ নেট এটা একটা জাল এরপরে হলো কমলা
কমলা তো তোমরা চিনো নিশ্চয়ই, তাই না? আচ্ছা, আই লাইক অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? অরেঞ্জ মানে হলো কমলা। এই যেটা হলো কমলার ছবি, দিয়ে দিলাম কমলা, যারা যারা পছন্দ করো খেয়ে নিও ব্যাগ। আচ্ছা, আই হ্যাভ আ নিউ ব্যাগ, আমার একটা নতুন ব্যাগ আছে। তোমরা আই নিড আ নিউ ব্যাগ, আমার একটা নতুন ব্যাগ দরকার, এটা বলতে পারো। বল, দিস ইজ মাই বল, এটা আমার বল, ঠিক আছে, এটা আমার কি বল, বুক। ওকে, দেখো, রিড দিস বুক, এই বইটা পড়ো। টিয়ার লার্নার্স, কাউকে যদি কোনো বই পড়তে বলো তাহলে বলবা রিড দিস বুক, মানে এই বইটি পড়ো। ওকে, টেক ইউর বুক, রিড দিস বুক, বাই এ বুক, এরকম আমরা কিন্তু বলতে পারি। ডোর, গো অ্যান্ড ওপেন, তোমরা নতুন নতুন বাক্য করা শিখবে, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, যাও এবং দরজাটি খুলে দাও। আচ্ছা, ডগ, ঠিক আছে, আচ্ছা, টুটুল হ্যাজ আ বিগ ডগ, টুটুলের একটি বড় কুকুর আছে। টুটুল নামের কোনো একটা ছেলে, তার যদি কোনো একটা কুকুর থাকে, সাপোজ, বা লিটল ডগ দিয়ে দিলে ভালো হয়, আমার একটা ছোটো কুকুরের ছবি হয়তো দিয়েছি তোমাদেরকে, তাহলে লিটল ডগ দিয়ে দেই। ওকে, ওয়াটার মানে কি? পানি। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা কি পানি পান, আমরা কিন্তু পানি পান করি, তাই না? উই ড্রিঙ্ক ওয়াটার, এই যে পানির ছবি দিয়ে দিয়েছি তোমাদেরকে, বানিয়ে অঞ্চলে খেয়ে নিও। চিকেন মানে মুরগি বা মুরগির, আমরা কিন্তু চিকেন হলো মুরগির বাচ্চা কিন্তু অনেক সময় বলি, চিকেন মুরগির বাচ্চা। দেখো, আমি মুরগির বাচ্চা এখানে দিয়ে দিচ্ছি, মুরগির মাংস কিন্তু আমরা বলবো না, মুরগির বাচ্চা। লুক অ্যাট দ্য চিকেন, মানে মুরগির বাচ্চাগুলোকে দেখে রেখো, তাই না? আচ্ছা, আমরা এখানে যে সেন্টেন্সটা করব সেটা দেখাচ্ছি, লুক অ্যাট দ্য চিকেন, CHI, এই যে চিকেন, মুরগির বাচ্চাগুলোকে দেখে রেখো, পাত্র, পট। দিস ইজ আ পট, এটা একটা পাত্র, কয়েল, ঠিক আছে, দ্যাট ইজ আ কয়েল, কোয়েল, QUAIL, কোয়েল, গোলাপ, আই লাইক রোজ, আমি গোলাপ পছন্দ করি। তোমরা তো গোলাপ যদি পছন্দ করে থাকো ডিয়ার লার্নার্স, এই গোলাপটা তোমাদের জন্য। সান মানে কি? সূর্য, সান মানে সূর্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে ওঠে? সূর্য ওঠে পূর্ব দিকে। আচ্ছা, টাইগার, লায়ন। ওকে, আমরা যদি চিড়িয়াখানায় বেড়াতে যাই তাহলে কিন্তু আমরা অনেক সময় দেখি চিড়িয়াখানার মধ্যে যে খাঁচাগুলো থাকে, সেই খাঁচার মধ্যে কিন্তু বাঘ থাকে, দ্যাট ইজ আ বাঘ, এই মানে হলো আমাদের কী দিতে হবে, টাইগার, বাঘ বলেছি। ওকে, এই যে হলো টাইগার, ঠিক আছে, বার্ড। আচ্ছা, এখন আমরা এই যে এখানে আছি, রিয়েল আর্নার্স, বার্ড, আই লাইক বার্ডস, BIRDS। আচ্ছা, আমি পাখি পছন্দ করি, ঠিক আছে, দিস মানে এই, ঠিক আছে, দিস মানে কি? এই, দিস ইজ রোহান, দিস ইজ রোহান,
এই হয় রোহান, ওকে, কোনো একটা তোমার যদি বন্ধু হয় দিস ইজ আ ডাস্টার, দিস ইজ আ পেন, এগুলো বলতে পারো তোমরা। এবার দ্যাট, দ্যাট মানে হয় দূরের কোনো জিনিসকে, দিস হলো কাছে জিনিসকে বোঝায় একটা জিনিস, আর দ্যাট দূরের জিনিসকে বোঝায়। দ্যাট ইজ মাই ভিলেজ, আচ্ছা দ্যাট ইজ মাই সিস্টার, ওই হয় আমার বোন, একটু দূরে আছে, দূরে থাকলে তাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আই অ্যাম, আচ্ছা আই অ্যাম কত, সেভেন ইয়ার্স ওল্ড, আই অ্যাম সেভেন ইয়ার্স ওল্ড, আমার বয়স কত, আমার বয়স হলো সাত, আমার বয়স সাত বছর ওল্ড, আচ্ছা। ইট ইজ 2021 নাও, এখন 2000 কত, বাইশ একুশ সাল, সাতা, আই নিড অ্যান আমব্রেলা, আমার একটা কী দরকার, ছাতা দরকার, ভেস, ভেস মানে ফুলদানি, ওকে। দিস ইজ আ ভেস, এটা একটা ফুলদানি, টেলানার্স, এখানে একটা স্পেলিংয়ের ইয়ে হয়েছে, ভেস অর্থ কী তাহলে, ফুলদানি। এখন আমরা পরেটা যাই, র্যাট মানে কিন্তু ইঁদুর, ঠিক আছে। আই আই হেট র্যাটস, আমি ইঁদুরকে ঘৃণা করি, ইঁদুরকে ঘৃণা করি, কারণ ইঁদুর কিন্তু অনেক জামাকাপড় বা জিনিসপত্র নষ্ট করে ফেলে, ঠিক আছে। দেখো জানালা, ওপেন দ্য, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, জানালা খুলে দাও। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, আই অ্যাম সেভেন ইয়ার্স ওল্ড, আমার বয়স সাত, নো মানে না, ঠিক আছে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, নো মানে না, আচ্ছা। এবার দেখো ইয়েস মানে হ্যাঁ, এরপরে হচ্ছে এগ মানে ডিম, এগ মানে কি ডিম, হাউ মেনি অ্যাপলস মানে কতগুলো আপেল, ট্রি মানে গাছ, দ্যাট ইজ আ ট্রি, দ্যাট ইজ আ ট্রি, আমরা সেন্টেন্স করে ফেলি, দ্যাট ইজ আ ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো ট্রি, ওই হয় একটি আম গাছ, আচ্ছা ঠিক আছে, একটু ক্যাপিটাল লেটার হয়ে গেছে একটা, এই যে ঠিক করে দিলাম, এখন যাচ্ছি পরের টাইম, কাউ, ওকে, আচ্ছা। আমাদের একটি গরু আছে, উই হ্যাভ, উই হ্যাভ আ কাউ, আমাদের একটি কে আছে ডেলার্নার্স, আমাদের একটি গরু আছে, জাস্ট কথার কথা কিন্তু বলছি, যদি থাকে তাহলে বলবা ক্রো, ঠিক আছে, দ্য ক্রো ইজ এ ব্ল্যাক বার্ড, দ্য ক্রো ইজ আ ব্ল্যাক বার্ড, ব্ল্যাক বার্ড, এটা কিন্তু আমাদের কমন বার্ড, তাই না, আমাদের পরিচিত, আর বাসার আশেপাশেই থাকে। ক্রো মানে হলো, সরি, কক মানে হলো মোরগ, ঠিক আছে, আচ্ছা, দ্যাট ইজ আ, দ্যাট ইজ আ কক, ওই হয় একটি মোরগ, আহা রে বড় হয়ে যায় কেন, আচ্ছা এটাকে ঠিক করে দিতে হবে, সিও সিকে কক, আচ্ছা ঠিক হয়ে গেছে, হেন মানে মুরগি, ঠিক আছে, দ্যাট ইজ আ হেন, দ্যাট ইজ আ হেন, ওই হয় একটি মুরগি, স্কাই, লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য স্কাই মানে হলো আকাশের দিকে তাকাও। আই অ্যাম জয়া, আমি জয়া, হি ইজ রেজা, সে রেজা, হি ইজ ইন ক্লাস টু, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাবাউট মানে কি সম্বন্ধে, আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আমি তোমার সম্বন্ধে সব কিছুই জানি, হেড মানে মাথা, আইজ মানে চোখ, আইজ মানে চোখ, নোজ মানে নাক, মাউথ মানে মুখ, শোল্ডার মানে কাঁধ, ইয়ার মানে কান, নি মানে হাঁটু, টোস মানে পায়ের আঙ্গুল, হেয়ার মানে চুল, ফিঙ্গার মানে হাতের আঙ্গুল, হ্যান্ড মানে হাত,
টিথ মানে হলো দাঁত, টুথের প্লুরাল টিথ, লেগ মানে পা, রাইম মানে ছড়া, পুট মানে রাখা, ইওর মানে তোমার, অন মানে উপরে, টাচ মানে স্পর্শ করা, পয়েন্ট মানে দেখিয়ে দেওয়া, প্লে মানে খেলা, ডিয়ার লার্নার্স প্লে মানে দুইটা হতে পারে, প্লে মানে হলো একটা হলো খেলা, খেলা করা, আচ্ছা খেলা খেলা করা বা কোনো কিছু চালু করা, যেমন আমরা হয়তো যখন অ্যান্ড্রয়েড ফোন চালাই সেখানে কিন্তু অনেক ভিডিও প্লে করার কথা বলা হয়, প্লে অর্থ চালানো। টু মানে তে, এখানে দেখো টু টু মানে বেশ কয়েকটা ইয়ে রয়েছে, টু মানে হলো তে এ দিকে প্রতি, আর ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ করা, ডে মানে দিন, অফ মানে র এর সম্বন্ধে, আই নো সামথিং অফ ইউ অথবা অ্যাবাউট ইউ, আমি তোমার সম্বন্ধে কিছু একটা জানি, নেম বা নেম মানে হলো নাম, আই নো ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, স্যাটারডে, স্যাটারডে হলো শনিবার, সানডে রবিবার, মানডে মঙ্গলবার, সরি মানডে হলো সোমবার, টুয়েসডে মঙ্গলবার, ওয়েডনেসডে হলো বুধবার, থার্সডে, বৃহস্পতিবার, ফ্রাইডে হলো শুক্রবার। তার মানে তোমরা হলো সাত দিনের নাম লেখার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো মনে রাখবে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এরপর হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কী বার, যেদিন যেদিন হয়তো এই প্রশ্নটা করা হবে সেই দিনের নাম অনুসারে তোমরা নাম বলে দেবে, ইট ইজ ফ্রাইডে টুডে অথবা টুডে ইজ ফ্রাইডে, এইভাবে আমরা বলতে পারি, টুডে ইজ স্যাটারডে, সানডে, মানডে, যেটা হোক। ইট ইজ আ নাইস ডে, এটা একটা সুন্দর দিন, সিড মানে বীজ, টাব মানে টব, সান মানে সূর্য, প্লান্ট মানে উদ্ভিদ, গিভ মানে দেওয়া, গিভ মি এ পেন, প্লিজ গিভ মি এ পেন, টেক মানে লওয়া বা নেওয়া, টেক ইউর বুক, টেক ইউর ব্যাগ, ফুড মানে রাখা, পুট দ্য বুক অন দ্য টেবল, ওয়াটার, ড্রিঙ্ক সাম ওয়াটার, কিছু পানি পান করো। এরপরে দেখো ওয়েট মানে অপেক্ষা করো, ওয়েট ফর মি, ওয়েট ফর সাম টাইম, অন সানডে রবিবারে, ফাদার পিতা বা বাবা, মাদার মানে মা বা জননী, সিস্টার মানে বোন, ব্রাদার মানে ভাই, গ্র্যান্ড ফাদার মানে হলো নানা বা দাদা, গ্র্যান্ড মাদার মানে নানি বা দাদি, আঙ্কেল মানে হলো বা আঙ্কল, চাচা, মামা, ফুফা, ডিয়ার লার্নার্স এখানে কমা ইউজ করতে পারিনি সেজন্য আই এম সরি, ভিডিও লং হয়ে যাচ্ছে, আন্ট মানে চাচি বা ফুপি ফুফি, এরপরে ওয়ার্ড মানে শব্দ বা কথা, এরপরে সেন্টেন্স মানে বাক্য, স্মল প্ল্যান্ট ছোটো উদ্ভিদ, দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট ছোটো একটু, আচ্ছা ওকে ডিয়ার লার্নার্স। এরপরে দেখো পুট দ্য সিড ইন দ্য টাব, বীজটিকে টবে রাখো, রেড মানে লাল, অরেঞ্জ মানে কমলা, রেইনবো মানে রংধনু, ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ, ব্লু মানে নীল, ইন্ডিগো মানে হলো আসমানি, ভায়োলেট মানে বেগুনি, ইটস অ্যান অ্যান্ট, এটা একটা পিঁপড়া, ইটস এ ব্যাগ, ইট ইজ একটা এটা একটা ব্যাগ, ইট ইজ আ হার্ট, এটা একটা কুড়ে ঘর বা এটি একটি কুড়ে ঘর, ইটস আ ডগ, এটি একটি কুকুর, দ্য অ্যান্ট ইজ রেড, বিড়াল পিঁপড়াটি লাল, ইটস আ কাইট, এটি একটি ঘুড়ি, স্কোয়ার মানে বর্গ, সার্কেল বৃত্ত, ট্রায়াঙ্গেল ত্রিভুজ, রেক্ট্যাঙ্গল আয়তক্ষেত্র, শেপ মানে হলো আকার বা আকৃতি, অ্যাক্টিভিটি কাজ, কালার মানে হলো রং, কালার ইট, এটি রং করো, স্ট্রেইট মানে সোজা, উইথ মানে সাথে, এলিফ্যান্ট মানে হলো হাতি, ফ্যাট মানে মোটা, বিগ মানে বড়, স্মল মানে ছোটো, ড্র মানে আঁকা, ইট ইজ এ ফ্যাট ডগ, ঠিক আছে ডিয়ার লার্নার্স। এখানে একটু এখানে একটু ভুল হয়েছে, সেন্টেন্স মেকিংটা করা ঠিক হয় নাই, আচ্ছা ড্র মানে আঁকা, ইটস ইট ইজ আ গোট, এটি একটি ছাগল, লেটস প্লে চলো খেলি, বিয়ার মানে ভাল্লুক, অক্স মানে সার, র্যাট মানে ইঁদুর, আন্ডারলাইন মানে শব্দের নিচে দাগ দেওয়া, হ্যাট মানে সাহাবি টুপি, ইন মানে মধ্যে বা ভিতরে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, ইউজ মানে ব্যবহার করা, লং হেয়ার লম্বা চুল, ট্রেস মানে দাগ দেওয়া, ফরেস্ট মানে বন বা জঙ্গল, আর শেড মানে ছাউনি, পন্ড মানে পুকুর, অ্যানিমাল মানে হলো প্রাণী, মাংকি মানে বানর, ডেন মানে গর্ত বা গুহা, নেস্ট মানে পাখির বাসা, গেট আপ মানে ওঠা,
ওয়াশ মানে দৌত করা, হ্যাভ ব্রেকফাস্ট সকালের নাস্তা খাওয়া, ব্রাশ ইউর টিথ তোমার দাঁত মাজো, মর্নিং মানে সকাল, নুন মানে কি, নুন মানে হলো দুপুর, আফটারনুন মানে বিকাল, ইভিনিং মানে সন্ধ্যা, ডন মানে প্রভাত, নাইট মানে রাত, মিড নাইট মধ্যরাত, ব্রেকফাস্ট সকালের নাস্তা, লাঞ্চ দুপুরের নাস্তা বা দুপুরের খাবার, ডিনার মানে রাতের খাবার, স্ন্যাক হালকা খাবার, হালকা নাস্তা, হোম মানে বাড়ি, হোমওয়ার্ক বাড়ির কাজ, হ্যাপি মানে খুশি বা সুখী। এখানে আমাদের একটু স্পেলিং ভুল হয়েছে। এরপরে স্যাড মানে দুঃখিত, থিঙ্ক মানে চিন্তা করা, ডে মানে ডিম পাড়া, এভরিডে মানে প্রতিদিন, অল মানে সব, কিল মানে হত্যা করা, ইনসাইড মানে ভিতরে, গুজ মানে রাজহংসী, স্টিক মানে লাঠি, ওপেন মানে খোলা, কাট মানে কাটা, আইডিয়া মানে ধারণা, সেল মানে বিক্রি করা, গোল্ডেন এগ মানে সোনার ডিম, মানি মানে টাকা, স্টোরি মানে গল্প, পেয়ার ওয়ার্ক মানে যুগ্ম কাজ, হু মানে কে বা কার, কে কে কারা, হুয়াই মানে কেন, হাউ মানে কেমন, কীভাবে, কত, হোয়াট মানে কী, হোয়েন মানে কখন, হুম মানে কাকে বা কাহাকে, হোয়ার মানে কোথায়, হুইজ মানে কার, হুইজ মানে কোনটি। ওকে ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য এন্ড অফ ক্লাস। এখানে ক্লাসের সমাপ্তি হচ্ছে। ইফ ইউ লাইক দিস ক্লাস, সো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ডিয়ার লার্নার্স, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এই ক্লাসে একটি লাইক দিয়ে দেবে, কমেন্ট করবে এবং পারলে শেয়ার করে দিও। আর যারা এখনও ইংলিশ উইথ আদিম চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ, কারণ তোমাদের জন্য এই চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও আপলোড করা হয়। আর তোমরা যে কমেন্ট করবে সেই কমেন্ট অনুসারে কিন্তু তোমাদের আমি ক্লাস তৈরি করে দিয়ে দেবো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। আর আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। আমি যে দাড়ি কমাগুলো একটু ঠিক করে দিচ্ছি। ডিয়ার লার্নার্স, এটা একটা লং ভিডিও হয়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমাদের সুবিধার জন্য আমি এটা করেছি আসলে, কারণ পরবর্তীতে আর কিন্তু একটা ভিডিও বানানোর পরে সেম ক্লাসের ভিডিও দেখা যাচ্ছে একই বিষয়ক ভিডিও কিন্তু অনেক সময় বানাতে মন চায় না। সো এই জন্য একটু কষ্ট করে তোমরা একটু ভিডিওটা দেখবে। আর যাদের বাসায় ছোটো ছেলেরা রয়েছে, যেমন ক্লাস টুয়ের স্টুডেন্টস রয়েছে, থ্রি স্টুডেন্টস রয়েছে, ফোর ফাইভ রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদের কোন বিষয়ে সমস্যা আছে ইংলিশের সেই বিষয়টা আমাকে কমেন্ট করবে, তাহলে তোমাদের সেই বিষয়ের উপরে আমি ভিডিও বানিয়ে দেবো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটা এখানেই রাখছি আজকের মতো, আল্লাহ হাফেজ।